ফিল্ডিংয়ের ব্যাপারে যেটা বলবো যে সবাই এনাফ প্র্যাকটিস করেছে, সবাই প্র্যাকটিসে প্রত্যেকটা ক্যাচও ধরে, কেন হয়েছে এটার অ্যান্সার নেই, বাট প্রিপারেশন যদি বলেন ফিল্ডিংয়ের সবার সবাই ভালো মতো প্রিপেয়ার ছিল, বাট ক্যাচগুলো আমরা ধরতে পারিনি। ব্যাটিং পুরো সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। এখানে যেটা বলবো যে এক্সকিউজের কোনো অপশন নেই যে এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে, অনেক কথা বলা যেতে পারে, বাট অ্যাজ এ টিম হিসেবে আমরা পুরো দুইটা সিরিজে চারটা ইনিংসে আমরা ভালো ব্যাটিং করিনি। এটা একটা কারণ হতে পারে, বাট এটা আসলে এই কথাটা আমি পার্সোনালি বলতে চাই না, কারণ বর্তমান সময়ে যেরকম খেলা চলছে আমাদের এভাবে অ্যাডজাস্ট করে খেলতে হবে। এখানে যারা তিন ফরম্যাট খেলে তাদের ওইভাবে অ্যাডজাস্ট করে খেলতে হবে। হ্যাঁ, যারা তিন ফরম্যাট খেলে না তাদের হয়তো প্রিপারেশান একটু হয়তো বেটার নেওয়ার সুযোগ থাকে, বাট এখন সামনে যত খেলাই আছে আমাদের এভাবে প্রিপেয়ার হতে হবে, এবং এভাবে আমরা তিন ফরম্যাট একসাথে কীভাবে অ্যাডজাস্ট করে খেলতে পারি ওইটা চিন্তা করে প্র্যাকটিস প্রিপারেশান নেওয়া উচিত। না, অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। প্রথমে যেটা বলবো যে দুইটা ম্যাচ আমরা যেরকমভাবে ব্যাটিং করেছি আমরা এত খারাপ আমরা ব্যাটসম্যান না, বা আমাদের ক্যাপাবিলিটি এর থেকে আরও বেটার আমার কাছে মনে হয়, বাট এখানে তার সাথে অ্যাড করতে চাই যে টেকনিক্যালি মেন্টালি আরও বেশি ইম্প্রুভমেন্টেরও জায়গা আছে। অপরাধবোধের জিনিসটা এই ওয়ার্ডটা ইউজ করতে চায় না, বাট প্রত্যেকটা প্লেয়ারে আমি এতটুকু বলতে পারি যে টিম খারাপ করার পরে ওই খারাপ লাগাটা কাজ করে এবং কীভাবে আরও বেটার করতে পারি আমি টিমের জন্য, ওই জিনিসগুলো সবসময় প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকে এবং একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারের সাথে কমিউনিকেট করে। এবং এটার সাথে এমন না যে ম্যাচ ফি আমি বেশি পেলাম বা কম পেলাম, এগুলো নিয়ে চিন্তা খুব একটা সব প্লেয়াররা করে না, বাট প্রত্যেকটা প্লেয়ার 100% চেষ্টা থাকে যে কীভাবে আমি টিমকে বেটার কিছু দিতে পারি, একজন আরেকজনের সাথে কথা বলে, আরেকটু কীভাবে আমরা বেটার করতে পারি, আরেকটু কীভাবে আমরা ইম্প্রুভ করতে পারি, এই জিনিসগুলো সবার মধ্যে থাকে। যখন খারাপ খেলি, ইভেন যখন ভালো খেলি, তখনও চিন্তা থাকে যে কীভাবে আমরা আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারি। সো ওই খারাপ লাগাটা তো সবার মধ্যে থাকে, এবং ওই জায়গা থেকে বের হওয়ার জন্য কী কী করা দরকার, কী ধরনের প্রিপারেশান নেওয়া দরকার, ওই জিনিসগুলো সবাই 100% আমার মনে হয় সবাই প্র্যাকটিসে দেয়। মেন্টালিটি গ্রো বলতে দেখেন একদমই এটা আপনারা অন্যভাবে নিতে পারেন, বাট ইয়াং একদমই ইয়াং টিম, কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার আমরা কিন্তু খেলছি এই টিমে, খুব বেশি এক্সপিরিয়েন্সও না, সো আস্তে আস্তে ওই অভ্যাসটা হয়তো খেলতে খেলতে চলে আসবে। বাট আমার মনে হয় যে প্লেয়ারগুলো খেলছে প্রত্যেকটা প্লেয়ার খেলার ওই ইচ্ছাটা আছে, আগ্রহটা আছে কীভাবে তারা আরও বেটার ক্রিকেট খেলতে পারে। সো আমার মনে হয় এই টিমটা যদি আস্তে আস্তে আরও সময় যায় দেখবেন যে আরও বেটার ডিসিশান মেক করতে পারছে। বাইরে অনেক কথা হবে, বাইরে কথা আসলে কন্ট্রোলে নেয় আমাদের, বাট আমি এতটুকু বলতে পারি প্রত্যেকটা প্লেয়ার একসাথে আছে, প্রত্যেকটা প্লেয়ার একজন আরেকজনকে ব্যাক করছে, এবং আমরা সবাই এটা অ্যাকসেপ্ট করেছি যে আমরা ভালো খেলি নাই। সো এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কী কী করা দরকার ওই অনুযায়ী আমাদের সামনে কাজ করতে হবে। সামনে নেক্সট টেস্ট ম্যাচ আসতে অনেক সময় আছে, এর ভিতরে যারা শুধু টেস্ট খেলে তারা ওইভাবে প্রিপারেশান নেবে এবং সবাই একসাথে আছে, এতটুকু আমি বলতে পারি। আমার কাছে যে জিনিসটা সব থেকে মানে বেশি কার্যকরী মনে হবে তখনই যখন আমরা কোনো সিরিজ খেলতে যাওয়ার আগে ওই টিমের যদি ওই জায়গায় আমরা একটা এই টিম বাংলাদেশে এই টিম পাঠাইতে পারি, তাহলে ওই প্লেয়ারগুলো যারা শুধু টেস্ট খেলতেছে বা যারা শুধু একটা দুইটা ফরম্যাট খেলে, সো তো ওরা যদি আগে যে ওইখানে একটা দুইটা ম্যাচ খেলতে পারে ওদের একটা ভালো টিমের সাথে, আমি যদি এই টিমের কথা বলি, তাহলে কিন্তু প্রিপারেশনটা খুব ভালো আমার মনে হবে এবং ওই উইকেটটা সম্পর্কে আইডিয়া হবে, ওই জায়গার কন্ডিশন সম্পর্কে একটা আইডিয়া হবে। যারা তিন ফরম্যাট খেলে তাদের জন্য ডিফিকাল্ট, হ্যাঁ, বাট তাদেরকে ওইভাবে ওই নেট প্র্যাকটিসের মাধ্যমে ওই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, যদি যেরকম এই সিরিজটা আমরা খেললাম যে খুবই দুই দিনের গ্যাপে। সো যারা হোয়াইট বল খেলছে তাদের জন্য একটু ডিফিকাল্ট, তাদেরকে হয়তো মেন্টালি প্রিপেয়ার হতে হবে, বাট যাদের হাতে সময় আছে, যারা শুধু টেস্ট ক্রিকেটটাই খেলছে, যদি আমরা একটা এই টিম আগে পাঠাইতে পারি যে দেশের সাথে খেলবো, ইভেন হোমে খেলি বা অ্যাওয়েতে খেলি, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটাতে আরেকটু প্লেয়ারদের প্রিপারেশনের দিক দিয়ে আরেকটু ইম্প্রুভ হবে। ডোমেস্টিক মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমাদের যদি, হ্যাঁ, উইকেটটা যদি আরেকটু আমরা বেটার হয়, যেরকম কন্ডিশনে আমরা খেলবো, চ্যালেঞ্জগুলো যদি আমরা ফেস করতে পারি তাহলে ভালো, বাট আমার কাছে স্টিল মনে হয় যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমাদের, আমরা যে চ্যালেঞ্জটা এখানে ফেস করি ওরকম কোয়ালিটি ম্যাচ আমরা খেলতে পারি না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো এই জিনিসটা যদি আমরা আমাদের প্লেয়ারদেরই হয়তো এটা আরও কীভাবে আমরা ওই জায়গাটা তার একটু ম্যাচ করে খেলতে পারি যে আমাদের ইন্টারন্যাশনালে কোন চ্যালেঞ্জটা ফেস করতেছে, হ্যাঁ অবশ্যই ভালো হবে, বাট যত বেশি ম্যাচ খেলবো অবশ্যই কিছু না কিছু তো ইম্প্রুভমেন্টের জায়গা থাকে।
প্রথমত আমি কোনো প্লেয়ারকে আলাদাভাবে মানে দেখি না, প্রত্যেকটা প্লেয়ারের কাছে আমার চাওয়া একই রকম থাকে, যে যার যে রোলটা আছে ওই রোল অনুযায়ী যেন সে টিমের জন্য খেলে। এবং এইখানে যে কয়টা প্লেয়ার আছে সবাই ক্যাপেবল, হ্যাঁ কারো এক্সপিরিয়েন্স একটু বেশি কারো এক্সপিরিয়েন্স একটু কম। অবশ্য হ্যাঁ, লিটন অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার, আমি আশা করব যে যেভাবে লাস্ট 2 বছর আমার মনে হয় টেস্ট ক্রিকেটটা খেলেছেও খুবই ভালো, আমাদের টিমের খুব ভালো একটা অবস্থান সবসময় তৈরি করে দিয়েছে। 4টা ইনিংস ভালো যায়নি, আমি আশা করবো যে সামনে কামব্যাক করবে। সাকিব ভাইয়ের এই 2টা টেস্ট খেলার মধ্যে আমরা আগে থেকে জানতাম যে উনি সেকেন্ড টেস্টটা খেলবে, আমরা বেশ আমি অনেক আগে থেকে জানতাম, সো প্রিপারেশন ওয়াইজ যদি বলেন ঠিক ছিল সামনে। হ্যাঁ অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে টিমের জন্য, এবং আমি আশা করব যে আগে থেকে জানতে পারবো, কারণ উনি সবসময় ওনার প্ল্যানটা ক্লিয়ারই থাকে এবং ওই ইনফরমেশনটা আমাদেরকে দিয়েই দেয়। আর উনি অনেকদিন পরে খেলার পরে আমার কাছে মনে হয়নি যে 37 বছর একটা মানুষ এসে খেলতেছে, প্রায় 1 বছর পরে একটা টেস্ট খেললো, 37 ওভার বল করছে আমি যতটুকু মনে পড়ে, ফার্স্ট ইনিংস 3টা উইকেটও নিল, ব্যাটিংটা যেরকমভাবে করলো সেকেন্ড ইনিংসে, আমার মনে হয় যে যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি তার কাছ থেকে, সত্যি কথা। সো টেস্ট ক্রিকেটে এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে অবশ্যই অনেক হেল্প হয়, এবং মাঠে সবাই প্রত্যেকটা প্লেয়ারকে বিভিন্ন ধরনের ফিডব্যাকও দিয়েছেন, সো অনেক হেল্প হয়েছে আমাদের। না অবশ্যই আমার মনে হয় ফাস্ট বোলাররা নর্মালি 3-4 বছর আগেও হয়তো এরকম ছিল না, বাট এখন টেস্ট ক্রিকেটে এই ধরনের উইকেটে উইকেট নিচ্ছে। আমার মনে হয় হাসান প্রথম ম্যাচ সে খেললো যেরকম বল করলো, শরীফুল ফার্স্ট ম্যাচ, এর আগে তাসকিন যখন খেলতো, খালেদ দারুণ বোলিং করেছে 2টা টেস্টে। আমার মনে হয় প্রত্যেকটা বোলার এখন খেলতে চাচ্ছে যে কোনো কন্ডিশনে, এবং টিমকে ভালো কিছু দেওয়ার আগ্রহটা আছে, যেটা খুবই ভালো দিক। ব্যাটিং নিয়ে আমরা সবসময় স্ট্রাগল করি, ব্যাটিংটা আমি যেটা একটু আগেও বললাম যে প্রত্যেকটা ব্যাটসম্যান, আমি এতটুকু বলতে পারি যে প্রত্যেকটা ব্যাটসম্যান তার 100% দেওয়ার চেষ্টা করছে, এবং কীভাবে টিমকে বেটার কিছু দিতে পারে এবং ওই অনুযায়ী প্র্যাকটিস করে, ওই রকম এফোর্ট দেয় প্র্যাকটিসে, বাট আউটকামটা আসেনি। বাট আমি এটা খুবই বিশ্বাস করি যে আউটকাম আসবে, যেভাবে আমরা প্রিপারেশান নিচ্ছি, প্র্যাকটিস করতেছি, এবং যে ইচ্ছাটা সবার মধ্যে আমি দেখছি।